দাদার নামে গাধা, দাদার নামে কি ভাই? দাদার নামে গাধা, বাবার নামে আধা, নিজের নামে সাহেব জাদা। সুতরাং যারা বাবার কথা তুলে নিজেদেরকে পরিচয় দিতে চান, যারা দাদার নামে কথা বলে নিজেদেরকে পরিচয় দিতে চান, তারা কাস্ত গাধা। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, বিশেষ অতিথি বৃন্দ এবং মুন্সিগঞ্জ জেলা থেকে আগত, বিভিন্ন থানা থেকে আগত প্রতিনিধি বৃন্দ, আজকে যে বিষয়ের উপরে এই সমাবেশ তা হলো বর্তমান রাজনৈতিক সংকট নিরসন। এই নিরসনকল্পে জাতীয় সরকার সরকারের অধীনে নির্বাচন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি রাজনৈতিক সংকটের কারণ কি। রাজনৈতিক কার্যক্রম পর্যালোচনা করে যারা রাজনীতিবিদ ইতিপূর্বে করত, রাজা বাদশারা, রাজা বাদশা লড়াই হতো, জনগণ শান্তিতে থাকতো, কথা ঠিক কিনা? কিন্তু আজকে রাজনৈতিক দলের অত্যাচারে আমরা সাধারণ জনগণ শান্তিতে নাই, তাদের দুমুঠো খাওয়ার ভাত নাই, চলার মতো অবস্থা নাই, গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, পানির লাইনের ওয়াসার দাম বেড়েছে, এমনকি জনগণ তার রাস্তাঘাটেও স্বাধীনভাবে চলতে পারে না। সুতরাং আজকের এই রাজনৈতিক সংকট শুধু রাজনীতিবিদরা করলেই চলবে না, এদেশের জনগণকে এগিয়ে আসতে হবে। আপনার এই এই দেশের রাজনীতি কাদের নিয়মে চলবে সেটা এই দেশের জনগণকে নির্ধারণ করতে হবে। আমরা যদি লক্ষ্য করি, 1969 সালে মানুষ ভোটের অধিকার পেয়েছিল, কিন্তু যাদেরকে ভোট দেওয়া হয়েছিল তারা ক্ষমতায় বসার অধিকার পায় নাই। এই জন্য আমরা তাদেরকে, জনগণ একত্রিত হয়ে তাদেরকে আমরা বিতাড়িত করেছি। কিন্তু আজকে আমরা কি দেখতে পাই? আজকে আমরা দেখতে পাই মানুষের ভোট দেওয়ার অধিকারই নাই। সুতরাং নির্বাচন করবে কাকে? এই রাজনৈতিক সংকটের আরো একটি কারণ আমরা লক্ষ্য করি, সেটা হলো যারা রাষ্ট্র পরিচালনায় আসে। আগেকার সময় ছিল যে রাজারা মনে করত এই রাজ্যের মালিক আমরা, সেই রাজবংশের লোকেরাই মনে করত। কিন্তু আজকে আমরা দেখতে পাই যারা রাষ্ট্র পরিচালনা করে তারা শুধু রাষ্ট্রের মালিক মনে করে না, তারা জনগণেরও মালিক মনে করে। এই জন্য আপনার আমার কাঙ্ক্ষিত অর্জিত টাকা নিয়ে তারা তাদের বিদেশে সুইস ব্যাংকে নিজেদের অ্যাকাউন্টে টাকা রাখে। যদি তাদের টাকা মনে না করত তাহলে তাদের ব্যাংকেই টাকা রাখতো? আজকে বড় বড় নেতাদের সন্তানদের দেখা যায় কোটি কোটি টাকা, তাদের হাজার হাজার কোটি ডলার বাজেয়াপ্ত হয়ে যায়। এটা আপনার বাপ দাদার টাকা। আরেকটা কথা দেখা যায় যে অনেকেই তার বাপ দাদার পরিচয় বলে, জয় সাহেব তার নানার পরিচয় বলে, শেখ হাসিনা তার বাবার পরিচয় বলে। আমাদের, আমি যেহেতু বিক্রমপুরের সন্তান, বিক্রমপুরে একটা কথ্য ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, সেই কথাটা আমি আজকে শুনিয়ে দিতে চাই। দাদার নামে গাধা, দাদার নামে কি ভাই? দাদার নামে গাধা, বাবার নামে আধা, নিজের নামে সাহেব জাদা। সুতরাং যারা বাবার কথা তুলে নিজেদেরকে পরিচয় দিতে চান, যারা দাদার নামে কথা বলে নিজেদেরকে পরিচয় দিতে চান, তারা কাস্ত গাধা। এই গাধাদের দিয়ে রাজ্য পরিচালনা হয় না। সুতরাং সংকট নিরসন করতে হলে আপনাদের প্রথমেই পদত্যাগ করতে হবে। এরপরে সবাই বিভিন্ন আলোচনা করেছে, আজকে আওয়ামী লীগের আন্ডারে নির্বাচন করে দেখা গেছে বিএনপির তিনটা জায়গায় জায়গা হয়েছে, একটা জায়গা জেলখানা, আরেকটা জায়গা হাত পা ভেঙে ঘরের মধ্যে, আরেকটা জায়গা হয়েছে বিদেশের বাড়িতে, কথা ঠিক কিনা? আবার যদি বিএনপির আন্ডারে আপনারা আবার আওয়ামী লীগ নির্বাচন করতে চান,
আপনারা আরো ভয় পাচ্ছেন যে আপনাদের চার জায়গায় যেতে হবে, এই বিদেশে বাড়িতে এবং জেলখানায় ছাড়াও আবার মাটির নিচে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। সুতরাং আমি বলতে চাই, কোন একক রাজনৈতিক দলের নেতৃত্বে নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। পীর সাহেব চরমোনাই যে আহ্বান করেছেন, জাতীয় সরকারের আন্ডারে যদি নির্বাচন হয় এবং প্রত্যেক নিবন্ধিত রাজনৈতিক দল যদি সেখানে অংশগ্রহণ করে, তাহলে নির্বাচন সর্বসম্মত আশা করা যায়। দ্বিতীয় যে বিষয়টা এখানে বলা হয়েছে সেটা হলো পিআর পদ্ধতি। আপনারা জানেন, আজকে যে কোনো দলের থেকে মনোনয়ন নিতে কোটি কোটি টাকা প্রার্থীরা ব্যয় করে, কি কথা ঠিক কি না? আপনি যদি 5 কোটি টাকা মনোনয়ন নিতে ব্যয় করেন, তাহলে 5 বছরে 25 কোটি টাকা এই জনগণের থেকে আদায় করবেন। সুতরাং তার দ্বারাও কোনো সুষ্ঠু দেশ পরিচালনা হতে পারে না। পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন, কোনো ব্যক্তিকে মনোনয়ন দেওয়া যাবে না, দলের প্রতীকে নির্বাচন করতে হবে। সুতরাং যে দলের আদর্শ ভালো, যে দলের নেতা ভালো, সে দলকে মানুষ ভোট দিবে, সেখান থেকে নির্বাচিত হয়ে হতে হবে। তৃতীয় নাম্বার যে বিষয়টা বলা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আজকে দেখবেন মোবাইল ফোন খুললেই সরকার তার অগ্রগতির লিস্ট দেয়, সরকার এই উন্নয়ন করেছে, এই উন্নয়ন করেছে। উন্নয়ন মানে হলো আপগ্রেড করেছে, কথা ঠিক কি না? আমরা জনগণ দেখতে পাই এই দেশের সরকার চাউলের দামের উন্নয়ন করেছে। যে চাল 10 টাকা করে খাওয়াবে বলেছে, আজকে 75 টাকায় খাওয়াচ্ছে। সরকার চিনির দামের উন্নয়ন করেছে, ডালের দামের উন্নয়ন করেছে, গ্যাসের দামের উন্নয়ন করেছে। আসলে দেশের কোনো উন্নয়ন করে নাই। দেশের উন্নয়ন করার জন্য যে পরিমাণ টাকা এনেছে, তার সিংহভাগ টাকা নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। সুতরাং দাবি এক, কথা এক, শেখ হাসিনার পদত্যাগ। এই সরকারকে যিনি এনেছে, সে নির্বাচন কমিশন একটা অথর্ব নির্বাচন। সুতরাং এই অথর্ব নির্বাচনে নির্বাচন কমিশনের পদত্যাগ সহ এই সরকারের পদত্যাগ করে জাতীয় সরকারের জাতীয় সরকারের আন্ডারে নির্বাচন করার এই দাবিকে আজকে আমাদেরকে আল্লাহ ভগবান করার তৌফিক দান করুক। এ আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।